Police Fight. শোনো, এটা রাখো, লজ্জা পাওয়ার তো কিছু নেই, নাও ধরো ধরো, এটা রাখো, তোমার কাজে লাগবে। মাসিমা, পুলিশের কাছে যাবেন না, হ্যাঁ, ওসব করে তো কোনো লাভ নেই। তাছাড়া আমি তোকে বিয়ে করবই, তাই না? আর চলি, হ্যাঁ। ছেলেটা কি করে? টেনে হকারি করে। তোমার দেখি কেমন মনে হলো দিদি? একদিনে দেখাই কি আর চেনা যায় কাউকে, বল। তাহলে কথাবার্তা শুনে তো খারাপ মনে হয়নি, তাই তো তোদের বলছি, তোর একটু ভালো করে খোঁজ খবর নে। কি যেন নামটা বলছিল ছেলেটার? ঝন্টু বিশ্বাস। শোভা কি বলছে? ও তো বলছিল বিয়ে করবে ওকে, তোর একটু ভালো করে খোঁজ খবর নে। তুমি কিচ্ছু চিন্তা করো না দিদি, আমি দু একদিনের মধ্যে সব খবর এনে দেব। ওই ছেলেটা আমার মেয়েকে ঠকিয়েছে স্যার। কি ঘটনাগুলো দেখে অদ্ভুত লাগছে, তাই তো? হ্যাঁ, অদ্ভুত লাগারই কথা। তবে এই টুকরো টুকরো ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে আজকের এই সত্য ঘটনার চিত্ররূপ আমাদেরকে এমন একটা জায়গায় পৌঁছে দেবে যেখানে দাঁড়িয়ে এটা মনে হতেই পারে যে মানুষ কি মানুষকে বিশ্বাস করতে পারবে না, ভরসা করতে পারবে না। পাশাপাশি আর একটা বিষয় আমাদেরকে উদ্বুদ্ধ করবে যে অন্যায় হওয়ার পর চুপ করে বসে না থেকে অন্যায়টাকে হজম না করে প্রতিবাদ করে অন্যায়কারীকে এটা বুঝিয়ে দিতে হবে যে তুমি যেটা করেছো সেটা সমাজের কাছে কখনোই স্বীকৃত হতে পারে না, আর এর জন্য শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার যদি আগে একটা বিয়ে ছিল তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও। জবাব দেওয়ার কিছু নেই তাপসী। বা জবাব দেওয়ার কিচ্ছু নাই, এই কথাটা তুমি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারলে? একবার ওই মেয়েটার কথা তুমি ভাবলে না? দেখো, যা হবার তাই হয়ে গেছে, তাই এখন আর বাহ, যা হবার তা হয়ে গেছে, কি ভাবো তুমি মেয়েদেরকে, খেলার পুতুল? যখন ইচ্ছা হলো নেড়ে চেড়ে খেললে, সব মিটে গেলে ছুঁড়ে ফেলে দিলে। দেখো তাপসী, এখন এসব কথা বলে কোনো লাভ নেই, আমাকে রিনার কাছে যেতেই হবে, কারণ ও আমার স্ত্রী। বাহ, ও তোমার স্ত্রী, তাহলে আমি তোমার কে? আমি তোমার পোষা মেয়ে মানুষ? জবাব দাও, বিবাহিত হয়েও সব লুকিয়ে আমাকে কেন বিয়ে করেছিলে? তখন ভাবনি কেন ঠকালে আমাকে? কেন এইটুকু একটা দুধের শিশুকে পর্যন্ত বিপদের মুখে ঠেলে দিলে? একবারও ভেবে দেখেছো তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমাদের কি হবে? এইটুকু একটা মেয়েকে নিয়ে আমি একা একটা অসহায় মেয়ে কি করব, কোথায় যাব, কি করে ওকে বড় করে তুলব? দেখো, আমি ওসব কিছু জানি না। অত সহজে জানি না বলে পাশ কাটিয়ে যাচ্ছ? দেখো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে তুমি এখন যেতে দাও। না, তুমি কোথাও যাবে না, আমাদের এইভাবে অকুল পাথারে ভাসিয়ে দিয়ে তুমি চলে যেতে পারো না। বাবা, আমাদের ছেড়ে তুমি যেও না। না, তুমি কোথাও যাবে না। শোনো, মা, তোমার কি হয়েছে? জানিস দিদি, কিছুতেই ছাড়বো না ওকে, শয়তানটাকে উচিত শিক্ষা দেব। তাতে কি হবে ভাই, ও তো আর ফিরবে না, আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ওটা আর জোড়া লাগবার নয়। দাদা, দিদি ঠিক কথাই বলেছে রে। তাহলে তাহলে দিদি তুই এখন কি করবি? কিছু তো একটা করতেই হবে, হাত পা গুটিয়ে তো বসে থাকতে পারি না, মেয়েটাকে তো মানুষ করতে হবে। কি করবি বল? জানি না, লেখাপড়াও তো তেমন শিখিনি যে একটা ভালো কাজ করব বা চারটি টিউশনই করব,
তাহলে দেখ ভাই আমার যেমন যোগ্যতা তেমনি কাজ আমাকে খুঁজতে হবে হ্যাঁ ঠিক তাই তাছাড়া আমরা তো আছি দিদি মা বাবা আর ফিরবে না ঘুম আসছে না সময় বাবা আমাদের ছেলে কেন চলে গেল মা বলো না মা বাবা কেন আমাদের ছেলে চলে গেল বাবা কি আর কখনো আসবে না ও মা চুপ করে আছো কেন বলো মা জানি না আমি কিচ্ছু জানি না কিচ্ছু না বাবা ছাড়া আমার যে একটুও থাকতে ভালো লাগছে না অভ্যেস কর সোমা মনে কর তোর বাবা কোনো কালেই ছিল না তোর বাবা মরে গেছে আজ থেকে আমি তোর মা আমি তোর বাবা মনে থাকবে ভুলে যা তোর বাবাকে আজকের পর থেকে আর কোনো দিনও জিজ্ঞেস করবি না যেমন আমি ভুলে গেছি তুইও ভুলে যা তারপর থেকে আমাদের মামের সংসার স্যার পাশেই আমার ভাইদের মানে ওর মামার বাড়ি আমি লোকের বাড়িতে কাজ করে যেটুকু টাকা রোজগার করতাম আমাদের মামের কোনো রকমে চলে যেত স্যার আপদে বিপদে স্যার ওর মামারা মানে আমার ভাইরা সবসময় আমার পাশেই থাকত জানি স্যার ও পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু আমি ওকে বেশি দূর পড়াতে পারিনি টাকার অভাবে ও স্কুলের মাঝপথেই পড়া ছেড়ে দেয় ব্যান্ডেলের কাছে গয়নায় পাথর সেটিংয়ে কাজ শিখে ওখানে একটা কাজ পেয়ে যাওয়াতে আমার একটু সুবিধা হয় স্যার আমার ভাগ্নি বলে বলছি না স্যার ও চিরকাল চুপচাপ আর শান্ত স্বভাবের ছিল মায়ের কষ্ট বুঝত কিভাবে দিদির মানে ওর মায়ের পাশে দাঁড়াবে সর্বক্ষণ সেই চিন্তাই করত ও কাজটা পেয়ে যাওয়াতে আমার একটু বুকে জোর হয় স্যার ভাইদেরকে বললাম এবার একটু একটু করে টাকা জমিয়ে মেয়েটা একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে স্যার হ্যাঁ স্যার দিদির কথা মতো ওর জন্য আমরাও পাত্রের খোঁজ করতে শুরু করেছিলাম তা সোমা এই ঝন্টু বিশ্বাসের সঙ্গে তোমার কি করে আলাপ হলো বল মা স্যার যা জিজ্ঞেস করছে বল ব্যান্ডেলে গয়নার ওখানে কাজ করতে আমি ট্রেনে করেই যাতায়াত করতাম আর আর ঝন্টু ট্রেনে হকারি করতো তার মানে তুমি যে ট্রেনে যেতে সেই ট্রেনেই ঝন্টুর সঙ্গে তোমার আলাপ হয়েছে তাই তো না স্যার ঝন্টু লোকালে হকারি করতো না এক্সপ্রেস ট্রেনে হকারি করতো তুমি তো লোকালে যাতায়াত করতে তাহলে ঝন্টুর সঙ্গে তোমার কি করে আলাপ হলো বাড়ি ফেরার সময় একদিন আরে ভাই দেখে চলবি তো না 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 কি যে করে না হ্যাঁ আপনার ভাগ্য ভালো চলছে ধন্যবাদ আমার তো ভয়ে প্রাণটা উড়েই গেছিল মোবাইলটা যদি নষ্ট হয়ে যেত এই সেটগুলো খুব ভালো মজবুত এই সেট ছুঁড়ে না একদম আম পড়া যাবে গাছ থেকে যাই হোক আমার নাম ঝন্টু বিশ্বাস নমস্কার আমি সোমা দাস এদিকেই থাকেন নাকি হ্যাঁ এদিকেই থাকি চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যায় চলুন সোমা ফোন ঠিক আছে হ্যাঁ এই ফিরছেন নাকি হ্যাঁ ও সরি তুমি মানে আপনাকে তুমি বলে ফেললাম নাতে কি হচ্ছে আপনি আমাকে তুমিই বলতে পারেন না বলা যাবে না ও মা কেন যা শুনবো সেটাই তো বলবো মানে মানে
আপনি যদি আমাকে আপনি আজ্ঞে করে কথা বলেন তাহলে আমিও তো আপনাকে আপনি আজ্ঞে করেই কথা বলবো, তাই না? আচ্ছা ঠিক আছে, ইয়ে হই না বাদ, চলো এই আপনি আজ্ঞেগুলো সব তুমি হয়ে গেল, এই মজায় এই আনন্দে এক কাপ করে চা খাওয়া যাক, চলো সামনে একটা ভালো দোকান আছে। এখন? হ্যাঁ, সবে তো সন্ধে 7টা বাজে। তোমার বাড়ি কোথায়? এই তো কাছে। তাহলে আবার কি, আসলে এই সময় চা খাই তো, ভাবলাম একা খাবো তাই। বেশ চলুন। না আপনি বাড়িই যান, চা খেতে হবে না। কেন, কি হলো? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, চলো। ইয়ে হই না বাদ। দিদি, এই যে আমার স্পেশাল গেস্ট, দুটো স্পেশাল করে চা বসাও। তা বলো কি নেবে, চার সাথে কেক বিস্কিট? না না, শুধু চা। শুধু চাই দিও। আচ্ছা তুমি কি কোনো কাজ করো? কিসে? ব্যান্ডেলে গয়নার দোকানে একটা পাথর সেটিং এর কাজ করি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এইরকম কি? হ্যাঁ। কি কাণ্ড দেখো, হ্যাঁ তুমি গয়নার মধ্যে পাথর সেটিং এর কাজ করো, আর এদিকে পাথর সেট করা গয়না নিয়ে মেয়েদের সাজার জিনিস নিয়ে আমি ট্রেনে হকারি করি। এই চা। আজান ট্রেনে করে সকালবেলাই যান, তাই তো? মানে যাও, আবার আপনি বলেছেন। এভাবে ওর সঙ্গে আমার আলাপ হয় স্যার। তারপর? তারপর রোজই বাড়ি ফেরার পথে আমাদের দেখা হতো, আর গয়না নিয়ে নানান কথাবার্তা হতো। কিন্তু কিন্তু কি থেমে গেল কেন বলো? কিন্তু আলাপ হওয়ার এক সপ্তাহের মধ্যে ঝন্টু আমাকে এমন একটা কথা বলল, আমি আমি ভীষণভাবে চমকে গেলাম। সোমা শোনো, আজ রবীন্দ্রর দোকানে চা খাওয়া হবে না গো, বাড়িতে লোক আসবে, তাড়াতাড়ি যেতে হবে। সোমা আমি তোমাকে ভালোবাসি। কি বললে? যা তুমি শুনলে তাই বললাম, আমি তোমাকে ভালোবাসি। সোমা আমি তোমাকে ভালোবাসি। কি বললে? যা তুমি শুনলে তাই বললাম, আমি তোমাকে ভালোবাসি। সোমা, এই সোমা কি হয়েছে রে? হ্যাঁ কই, কিছু না তো। কিছু না, সেই কখন থেকে ডাকছি কোনো সাড়া দিচ্ছিস না, কি ব্যাপার, কি ভাবছিলি? আরে কিছু না, চলো তো খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। সত্যি মাঝে মাঝে যে কি হয় মেয়েটার। সোমা কাজে যাচ্ছ? রাগ করেছো আমার উপর? রাগ কেন করব? মানে কথা বলছো না যে আমার সাথে? কি বলবো, আমি যেটা বলেছিলাম সেটার উত্তর দিলে না তো তুমি? দেখো ঝন্টু, দেখো দেখো, আমি মানছি যে তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমিও ঝটকা খেতাম। সেটা বুঝতে পারছো? পারছি, কিন্তু কিন্তু বিশ্বাস করো সোমা, আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। স্টেশনে যে প্রথম তোমার সাথে আলাপ হয়েছিল সেই দিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সোমা। তুমি যেটা ভাবছো সেটাই স্বাভাবিক, যে আলাপ হওয়ার 7 দিনের মাথাতেই একটা ছেলে তোমাকে ভালোবাসার প্রস্তাব দিয়ে দিল। কিন্তু কিন্তু বিশ্বাস করো সোমা, আমার ভালোবাসায় কোনো খামতি নেই, আমি মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসেছি। সোমা সোমা, আমি লুকোছাপা করতে জানি না, আমার মন যা বলে আমি আমি মুখেও তাই বলি, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি, আমার তোমাকে ভালো লেগেছে। আমাকে আমাকে ফিরিয়ে দিও না সোমা, বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া বাঁচবো না।
আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। সোমা আমি তোমাকে ভালোবাসি। সোমাস ঝন্টুর অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাবে হকচকিয়ে গিয়েছিল সোমা, কোনো সিদ্ধান্তই নিতে পারছিল না। কিন্তু ঝন্টু হাল ছেড়ে না দিয়ে নাছোড় বান্দার মতন সোমাকে তার ভালোবাসা বুঝিয়েই চলছিল। এমন অবস্থায় কি করে সোমা? সে কি ঝন্টুর ভালোবাসা স্বীকার করে নাকি প্রত্যাখ্যান করে তাকে? আচ্ছা তুমি কি গো, দু মাস? দু মাস কেন ম্যাডাম, তুমি যতদিন না বুঝবে ততদিন তোমাকে এইভাবে আমি বুঝিয়ে যাব। এত ধৈর্য? ধৈর্যটা দেখলেন কি? এরপর থাক আর বলতে হবে না। মানে তুমি রাজি? মানে কি রাজি? আমার সাথে প্রেম করতে? একটা কথা বলবো, তোমার সাথে মেলামেশা করার পর, বন্ধুত্ব করার পর এই কমাসে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তুমি আমাকে মনে মনে পছন্দ করো। কি করো না? আমাকে রিনার কাছে যেতেই হবে, কারণ ও আমার স্ত্রী। বাহ, ও তোমার স্ত্রী? তাহলে আমি তোমার কে? আমি তোমার পোষা মেয়ে মানুষ? জবাব দাও, বিবাহিত হয়েও সব লুকিয়ে আমাকে কেন বিয়ে করেছিলে তখন ভাবনি? কেন ঠকালে আমাকে? কেন এইটুকু একটা দুধের শিশুকে পর্যন্ত বিপদের মুখে ঠেলে দিলে? এই দেখো মুখ দেখে বোঝা যাচ্ছে করো। আচ্ছা তাহলে আপত্তিটা কোথায়? সোমা চুপ করে আছো কেন? আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমাকে পছন্দ না হয়, আমাকে ভালো না লাগে, তাহলে স্পষ্টভাবে জানিয়ে দাও, আমি কথা দিচ্ছি আর জীবনে কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না। কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। তুমি বিবাহিত নও তো? মানে কি বলছো কি তুমি? ছি 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 ছি, মানে আমার সম্পর্কে তোমার এই রকম ধারণা তাই তো? আমি বিবাহিত হয়ে তোমাকে প্রেমের প্রস্তাব দেব? তুমি তুমি অন্যভাবে নিও না, আসলে তোমার কোনো ভুল নেই, তুমি ঠিকই করেছো। দেখো আজকালকার দিনে সাধারণ মানুষ মানুষকে চট করে ভরসা করে না, আর এই অল্প কয়েক মাসের আলাপেই আমি তোমাকে প্রেম নিবেদন করছি। অবিশ্বাস তো করারই কথা, তুমি ঠিক। সোমা সোমা তুমি তুমি জানো, তুমি জানো না, একমাত্র আমি জানি, আমার অন্তরাত্মা জানে যে আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। তোমাকে তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো তাই ভেবে পাচ্ছি না, তোমাকে পাবো কি পাবো না তাও জানি না। যাকে তোমার অনেক সময় নষ্ট করেছি, দুঃখিত, চলি। ঝন্টু তুমি সত্যি আমাকে খুব ভালোবাসো? এখনো বুঝিনি। আমাকে ঠকাবে না তো? ঠকাবো তোমাকে? তোমাকে ঠকালে আমি নিজের কাছেই ঠকে যাব। আমাকে আমাকে বিয়ে করবে? তুমি নিজেও জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি নিজেও জানি না। আমি তোমাকেই বিয়ে করব যদি তুমি আমার ডাকে সাড়া দাও। সোমা আমাকে ফিরিয়ে দিও না। শুনো কাজের সুবাদে প্রতিদিন ট্রেনে যাতায়াত করতো, একটা ইমিটেশনের দোকানে এসে কাজ করতো। কাজ করা এই ট্রেনে যাতায়াতকালে একটি হকারের সঙ্গে, রেলে হকার যার নাম হচ্ছে পরবর্তীকালে জানা যায় মন্টু বিশ্বাস, তার সঙ্গে তার আলাপ হয়। এবং সেই মন্টু বিশ্বাস সবসময় তার বিশ্বাস অর্জন করবার জন্য তার সঙ্গে মেলামেশা করতো এবং একটাই কথা বলতো, সে অবিবাহিত, সে ওই তরুণীকে বিয়ে করতে চায়। ছি 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 ছি, মানে আমার সম্পর্কে তোমার এই রকম ধারণা তাই তো? আমি বিবাহিত হয়ে তোমাকে প্রেমের প্রস্তাব দেব? সোমা
ভাত বেড়েছি, খাবি আয়। যাই, মাকে ওর ব্যাপারে বলবো? না না থাক, এখন দরকার নেই, আরো কয়েকটা দিন দেখি, তারপর ওকে না হয় বাড়িতে এনেই মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেব। সোমা, খেতে আয়। যাচ্ছি। মেলায়? হ্যাঁ, শিবরাত্রিতে হুগলিতে বিশাল বড় মেলা হয়। জানি, কিন্তু কখনো যাওয়া হয়নি আমার। সেই জন্যই তো তোমাকে বলছি, আমার সাথে চলো শিবরাত্রিতে এবারে হুগলির মেলায় যাব। কিন্তু আবার কিন্তু কিসের? আচ্ছা, আমার সাথে মেলায় যেতে কি তোমার ভয় পাচ্ছে? তা নয়, আসলে বাড়িতে মাকে কি বলবো? মাকে কিছু একটা বলে ম্যানেজ করবে। তুমি দেখো, দু ঘন্টার ব্যাপার, তুমি যদি কাজ থেকে তাড়াতাড়ি আসো, ট্রেন ধরে আমরা চলে যাব, ঘন্টা দুয়েক ওখানে কাটিয়ে তারপর আবার ট্রেন ধরে চলে আসবো। দেখি কিভাবে মাকে ম্যানেজ করা যায়। মা, কাল আমার কাজ থেকে ফিরতে একটু দেরি হবে। কেন? না, ভাবছি কালকে একবার মামার বাড়ি যাব, কাজ থেকে ফেরার পথে অনেকদিন যাইনি তো। ও ঠিক আছে, যাবি, যাই, আমি ভাতটা গিয়ে বসাই। হ্যাঁ সোমা, বলো। মাকে ম্যানেজ করেছি। তাই নাকি? গুড গুড। শোনো, তুমি স্টেশনেই দাঁড়িও, আমি কাজ থেকে তাড়াতাড়ি ফিরবো। কটায় আসবে? এই ধরো 6টা নাগাদ। ঠিক আছে। শোনো, মামার বাড়ি যাব বলে ম্যানেজ করেছি, তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে কিন্তু। আরে 9টা সাড়ে 9টার মধ্যে বাড়ি ঢুকে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লাভ ইউ। হুম, না শুধু হুম বললে হবে না, ওটাও চাই। সোমা ঝন্টুর সঙ্গে শিবরাত্রির দিন হুগলির মেলাতে যায়, মেলায় ঘুরে বেশ আমোদ করে। এরপর তারা যখন বাড়ি ফিরে আসছিল, তখন ঝন্টু সোমাকে এক নির্জন মাঠের ধারে নিয়ে যায়। কিন্তু কেন, কি উদ্দেশ্য ছিল ঝন্টুর? একি এখানে নিয়ে এলে কেন? আরে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে, এখানে বসে একটু গল্প করব, তারপর চলে যাব। না না, আর গল্প না, অনেক দেরি হয়ে গেছে। এমন কিচ্ছু দেরি হবে না, কটার বাজে? 8টা 8টা বাজে। ওদিকে মা, কি হয়েছে, কি হয়েছে? হে সোমা, অসম্ভব কষ্ট হচ্ছে। কি সর্বনাশ, রক্ত, কি হবে এখন? চলো চলো এখন চলো। চুপ করো, চেঁচিও না, সামনে স্টেশন, আর একটু কষ্ট করে চলো, প্ল্যাটফর্ম এসে গেছে প্রায়। আমি আর যেতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। একটু ওঠার চেষ্টা করো না, সামনেই প্ল্যাটফর্ম। কি দাদা, কি ব্যাপার, কেসটা কি বলুন তো? উনি কাঁদছেন কেন? কে আপনারা, কোত্থেকে এসেছেন? কিছু একটা বাওয়াল বলে মনে হচ্ছে না, যাই কেসটা দেখে আসি। কেস জন্ডিস বলে মনে হচ্ছে। আরে আমারও তাই মনে হচ্ছে বুঝলি, এছাড়া নিশ্চয়ই কিছু গলতা আছে বুঝলি। না না শুনুন দাদা, কি হয়েছে রে, কে এরা? আরে আমরাও সেই কথাই জিজ্ঞেস করছি যতীন দা, কি হয়েছে দাদা, কি ব্যাপার? উনি আমার বউ। খুব খুব বিপদে পড়ে গেছি ভাই, বউকে নিয়ে এই শিবরাত্রির মেলায় এসেছিলাম আর অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে। আপনি ট্রেনে হকারি করেন না? হ্যাঁ, আমিও হকারি করি দাদা। দাদা আমাকে একটু হেল্প করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই তো সামনেই আমার বাড়ি, আপনি ওনাকে নিয়ে আমার বাড়ি আসুন। আচ্ছা ঠিক আছে, এই একটা ভ্যান রিক্সা ডাকতো। কি হয়েছে কিছু বুঝতে পারছেন না? হঠাৎ করেই। ঠিক আছে, আগে বাড়িতে চলুন, তারপর দেখছি।
বৌদি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। চলো সোমা, সোমা ঠিক হয়ে যাবে। এই ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না। কেন? আরে দেখছো না পায়ে রক্ত লেগে আছে, এইসব গন্ডগোলের কেস কেন বাড়িতে নিয়ে এসছো? আরে উনিও হকারি করেন সেই জন্য। ওনাকে বলো এক্ষুনি ওনার বউকে নিয়ে হাসপাতালে যেতে। থাক থাক আমি বলছি। বলছি কি দাদা, বৌদি তো খুব কষ্ট পাচ্ছে, যন্ত্রণাও কমছে না, আর এত রাতে এখানে ভালো ডাক্তারও পাওয়া যাবে না, তাই বলছিলাম কি আপনি এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল? হ্যাঁ সামনেই তো ইমামবাড়া হাসপাতাল, কিন্তু এত রাতে আসলে আসলে ও তো হাঁটতে পারছে না। কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি একটা ভ্যান রিক্সার ব্যবস্থা করছি। সোমা সব ঠিক হয়ে যাবে, আর একটু সহ্য করো, ঠিক হয়ে যাবে। ভয় নেই বৌদি, হাসপাতালে ভালো ভালো ডাক্তার আছে, আপনি ভালো হয়ে যাবেন। আপনাকে আর দাদাকে অসংখ্য ধন্যবাদ বৌদি, আপনারা এই বিপদের সময় আমাদের যেভাবে সাহায্য করলেন। আপনি তো নিজের শাড়ি ব্লাউজ পর্যন্ত ওকে দিয়ে। ইমা ছিছি এভাবে বলবেন না, বিপদের সময় মানুষই তো মানুষের সাহায্য করবে, তাই না? মানি হ্যাঁ যত সব আপদ বলিহারি বুদ্ধি জীবনে আক্কেল হবে না। এমন ভাবে নির্মম ভাবে তাকে ধর্ষণ করা হয়েছে যে তার প্রচন্ড যন্ত্রণা শুরু হয় এবং প্রচন্ড প্রফিউস ব্লিডিং হয় ফ্রম প্রাইভেট পার্টস। তখন ছেলেটি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যে পাশে একটা বাড়ি ছিল সেই বাড়িতে একজন মহিলার কাছে নিয়ে যায়। মহিলা দেখে তার পোশাক পরিচ্ছদ পাল্টে দেয়, দিয়ে বলে তাকে এই এই মুহূর্তে তাকে হাসপাতালে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া দরকার। এসো এসো, এই তো এসে গেছি সোমা, এখানটায় এখানটা একটু বসো, এখানটা একটু বসো। তারা হসপিটালে সোমাকে ভর্তি করে দিয়ে পালিয়ে যায় ঝন্টু। সোমার প্রাইভেট পার্টসে চারটে সেলাই পড়ে। ডাক্তারেরা জানায় যে এটা তো পুলিশ কেস। সোমা এটা শোনার পর এবং যখন এটা বুঝতে পারে যে ঝন্টু তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে পালিয়ে গেছে, তখন সে হকারি করে। তোমার দেখি কেমন মনে হলো দিদি, একদিনে দেখায় কি আর চেনা যায় কাউকে বল? তাহলে কথাবার্তা শুনে তো খারাপ মনে হয়নি, তাই তো তোদের বলছি, তোরা একটু ভালো করে খোঁজ খবর নে। আর কি যেন নামটা বলছিল ছেলেটার? ঝন্টু বিশ্বাস। সোমা কি বলছে? ও তো বলছিল বিয়ে করবে ওকে, তোরা একটু ভালো করে খোঁজ খবর নে। তুমি কিচ্ছু চিন্তা করো না দিদি, আমি দু একদিনের মধ্যে সব খবর এনে দেবো। হ্যাঁ এটাই তো মনে হচ্ছে, হ্যাঁ এটাই মনে হচ্ছে। দাঁড়া দাঁড়া, ওই ভদ্রলোক আসছেন। ও দাদা, ও দাদা, এদিকে শুনুন একটু। বলুন, আপনি লোকাল? হ্যাঁ এখানে আমার বাড়ি, কেন বলুন তো? না আমরা একজনকে খুঁজছিলাম, আপনি কি একটু হদিশ দিতে পারেন? আরে কাকে খুঁজছেন, কি নাম তার? এই তো 1327 অমল রায় রোড, ঝন্টু বিশ্বাস, রেলে হকারি করে। আরে যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এটাই তো ঝন্টুর বাড়ি। তালা লাগানো?
বাড়িতে নেই? না, আজ সকালবেলায় তো মেয়ে আর বউকে নিয়ে শ্বশুর বাড়িতে গেল। কি বলছেন আপনি? ঠিকই বলছি, কেন বলুন তো? ঝন্টু বিশ্বাস বিয়ে করেছে, বিবাহিত অনেকদিন, দেড় বছরে ওর একটা মেয়েও আছে। তার মেয়ের মামা খোঁজ নিয়ে জানলো যে ছেলেটি মন্টু বিশ্বাস বিবাহিত, তার বাড়িতে একটা স্ত্রী আছে। এত সত্ত্বেও সে নিজেকে অবিবাহিত বলে মেয়েটি সর্বনাশ করেছিল। আমি থানায় যাব। মেয়েটি পরবর্তীকালে এই মামলাতে অভিযোগ দায়ের হয়। মেয়েটি বাড়িতে গিয়ে মাকে বলে, মা তার মেয়েকে নিয়ে থানায় যায়, অভিযোগ করে, আসামি গ্রেপ্তার হয়, কোর্টে পাঠানো হয়, সাক্ষীদের বিভিন্নভাবে এক্সামিন করা হয়, চার্জশিট দেওয়া হয় 420 এবং 376 ধারা মতে। প্রথমেই বলেছিলাম, মানুষ কি মানুষকে বিশ্বাস করতে পারবে না, ভরসা করতে পারবে না, বিশেষ করে প্রেম ভালোবাসার ক্ষেত্রে? কবিরা বলেছেন, প্রথম দেখাতেই প্রেম হয়ে যায়। কথাটা তো সত্যি, একজনকে ভালো লাগা বা না লাগা প্রথম দেখাতেই স্থির হয়ে যায়। কিন্তু আজকের এই সময় দাঁড়িয়ে কাউকে শুধুমাত্র উপর উপর থেকে ভালো লাগলেই বোধ হয় চলবে না। তার অতীত এবং বর্তমানটা জানাও খুবই জরুরি। যে ভুলটা সোমা করেছিল, ঝন্টুর ভালোবাসার প্রস্তাবে সাড়া দেওয়ার আগে তার সম্পর্কে আরও ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আর ঝন্টুর মতন মানুষেরা বিবাহিত হওয়া সত্ত্বেও কেন তারা আরেকটি মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করে, তারা কি বুঝতে পারে না এর জন্য কঠিন শাস্তি হতে পারে? পাশাপাশি পুলিশ ফোর্সের টিম সেলুট জানায় সেই মেয়েটিকে, যে মেয়েটি এত বড় ঘটনা হওয়ার পরেও দমে যায়নি, অন্যায়ের প্রতিবাদ করেছে, প্রশাসনের দরজায় কড়া নেড়েছে। খবরের কাগজে সবটা লেখা থাকে না, আর সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।